नदिया हरिणघाटा ब्लके पंचायत भोटे प्रचारे आईएसएफ विधायक नौशाद सिद्दीकी भोट प्रचारे इसे निर्विघ्ने अबाध शांतिपूर्ण भोटे भोटे दफा बाढ़ानो दरकार तई आज हाईकोर्टे द्वारस्थ हुए आवेदन करें बोले जानान नौशाद बाहिनी पर्याप्त ना पावा गेले भोटे दफा बाढ़ानोर आवेदन जानान तिनी पाशापाशी शौकत मोल्लार साक्षात्कार प्रसंगे तिनी बोलें एटा सौजन्य साक्षात छिल দেখুন 2013 সালের কে দেখিয়ে যেভাবে বলা হচ্ছে 2013 সালে যে পরিমাণে ফোর্স ছিল এখন দেওয়ার কথা দেখুন 2013 সালে থেকে এখন 1 কোটির উপরে ভোটার বেড়েছে প্রায় 5000 এর উপরে ভূতের সংখ্যা বেড়েছে নতুন 5টা জেলা বেড়েছে তাহলে সেই অর্থে সেই সময় ভূতে ভূতে যে ফোর্স ছিল এখন সেই ভূতে যে ফোর্সটা আসছে এটা সাফিসিয়েন্ট না হয় ফোর্স বাড়াতে হবে অন্যথায় যদি ফোর্স না পাওয়া যায় ফোর্স পাওয়া সম্ভব নয় কারণ যেখানে জরুরি পরিষেবা এয়ারপোর্ট বর্ডার এগুলো তো ওখান থেকে ফোর্স তুলে নেওয়া সম্ভব নয় আরও যেগুলো জরুরি পরিষেবা আছে তাহলে সেখানে তাহলে সেক্ষেত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে দুজনকেই মানুষের স্বার্থে বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে ইগোকে ছেড়ে ইগোকে পরিত্যাগ করে মানুষের জন্য গণতন্ত্রের জন্য এগিয়ে আসতে হবে এবং সেটাকে যাতে দফা বাড়িয়ে নির্বিঘ্নে ভায়োলেন্স ফ্রি নির্বাচন হয় সেই জন্য আমি কোর্টে দ্বারস্থ হয়েছি দেখুন ব্যাপার হচ্ছে তাহলে কি আমি ওখানে শওকত মোল্লা সাহেবকে দুটো ঘুষি মারবো এটা বিরোধীদেরকে ভালো লাগবে আমি সবসময় সৌজন্যতার রাজনীতি করি আমি আজকে এখানে দেখলেন আমি কি বললাম যে ভোট যাকে ইচ্ছা দেবেন ভোট নিয়ে এনে মারামারি হানাহানি হয় সেটা করার কথা বলছি দেখুন শওকত মোল্লা সাহেবের সাথে আমি যে আইনে লড়াই লড়ছি রাজনৈতিক লড়াই লড়ছি 1 ইঞ্চি আমি ছেড়ে আসবো না কিন্তু আমার সামনে যখন এই মিডিয়ার লোকজন তাকে হাজির করেছে আমি তাকে তো সৌজন্যতা দেখাতেই হবে সে সৌজন্যতা বিনিময় করেছে এতটুকুই এর থেকে বেশি কিছু নয় আমি ওনার বিরুদ্ধে যে কেসগুলো করে রেখেছি সেই কেসগুলোর যতক্ষণ না উনি সাজা পাচ্ছেন আমি লড়ে যাব কেস তোলার কোনো জায়গা নাই দেখুন।